করোনা মহামারীর কারণে বিশ্ব মিডিয়া চ্যালেঞ্জিং সময় পার করলেও সম্মিলিত চেষ্টায় এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর সিইও নঈম নিজাম। এই সময় তিনি বলেন, সুখে দুঃখে সব সময় এজেন্ট ও হকারদের পাশে থাকবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। মহামারী করোনার প্রকোপে গেল বছরের 26 মার্চ থেকে সারা দেশকেই লকডাউনে আওতায় আনা হয়, যার ফলে স্বাভাবিকভাবেই অন্যান্য শিল্পের মতো সংবাদপত্র শিল্পেও করোনার প্রভাব পড়ে, ব্যাহত হয় সারা দেশের পত্রিকা পরিবহনের কাজও। এই প্রেক্ষিতে শনিবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ ও ডেইলি সানের সারা দেশের সংবাদপত্রের এজেন্ট ও হকার সমবায় সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আসা এজেন্টরা কথা বলেন করোনাকালীন ও বর্তমান সময়ের অবস্থা নিয়ে, তুলে ধরেন দেশের সামগ্রিক চিত্র। বরিশালে সকল পত্রিকা মিল্লা যা চলে সেই পরিমাণ বাংলাদেশ প্রতিদিন চলে। বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আমাদের পাঠকরা অন্ততপক্ষে অন্য পত্রিকা ধরুক বা না ধরুক, সবার একটাই কথা, বাংলাদেশ প্রতিদিন আছে কিনা ওই পত্রিকাটা দেন। বর্তমানে পুরো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ প্রতিদিনই সর্বোচ্চ সংখ্যক বিক্রি হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন সত্যি কথা বলতে ওনারাই আমাদেরকে টিকায় রাখছে। সবাই স্বাগত বক্তব্য রাখেন কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। আপনারা তো আমাদের নিজস্ব মানুষ, আমাদের পরিবারের অংশ, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের জন্যই প্রথম করা। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, পরিপূর্ণ পাঠকের কথা চিন্তা করে সম্মিলিতভাবে কাজ করলে দেশের সংবাদপত্র শিল্প এগিয়ে যাবে। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সংবাদপত্র, বাংলাদেশের বর্তমান বাস্তবতা সবকিছু মিলেই এই পেশাদারিত্বকে বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করে যাব, এবং সেটা আপনাদেরকে নিয়ে আমরা চাই আগামীতে আমরা একসঙ্গে কাজ করতে, একসঙ্গে আগামী দিনে এক পথে চলতে এবং একসঙ্গে এই পেশাটাকে টিকিয়ে রাখতে। করোনা মহামারী ছাড়াও যেকোনো সময়ে বসুন্ধরা গ্রুপ সংবাদপত্র শিল্পে জড়িত সবার সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। তফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা।